अगणित दर्शक विज्ञापनदाता केबल अपारेटर और शुभानुध्याय भालोबाशाय सिक्त हुए एक बछर पूर्ण करल बैशाखी संबाद 2006 साले तेसरा नवेम्बर बैशाखी संबाद नामे यात्रा शुरू करार पर वस्तुनिष्ठ संबाद परिवेशनेर माध्यमे स्वल्प समये दर्शकदेर आस्था अर्जन करेछे बैशाखी संबाद दिन दिन दर्शक प्रियता द्रुत हारे बाढ़ाय आगामीतेओ वस्तुनिष्ठ ताजा खबर परिवेशनेर लक्ष्ये अंगीकाराबद्ध बैशाखी বিস্তারিত জানাচ্ছেন রকিবুল ইসলাম মুকুল। ২০০৫ সালের ২৭ ডিসেম্বর বাংলাদেশের আকাশ সংস্কৃতিতে যুক্ত হয় উজ্জ্বল একটি নাম বৈশাখী। এরপর শুরু হয় সংবাদ পরিবেশনের প্রস্তুতি। পয়লা ফেব্রুয়ারি থেকে দিনের কিছু ঘটনাবলী নিয়ে সংবাদ প্রবাহ নামে সংবাদ প্রচার করে আসলেও দীর্ঘ প্রতীক্ষার পর ২০০৬ সালের ৩ নভেম্বর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বৈশাখী সংবাদ। আসসালামু আলাইকুম। বৈশাখী সংবাদের শুভযাত্রায় আপনাদের সবাইকে জানাই আন্তরিক আমন্ত্রণ। সঙ্গে আছি আমি লাবণ্য হাসান এবং আমার সাথে আছে আমি সুব্রত সরকার। বৈশাখী খবর আমার কাছে খুব ভালো লাগে, তো সামনে আরো ভালো করবে সেটা চাচ্ছি আর কি। বৈশাখীর খবরটা আমার কাছে খুব ভালো লাগে আর অনুষ্ঠানগুলো খুব ভালো লাগে, বিশেষ করে খবরটা ঘন্টায় ঘন্টায় পর দিলে তার ভালো হয়। আগামী দিনগুলোতেও বৈশাখী সংবাদের মানোন্নয়ন এবং দর্শকদের চাহিদা পূরণে কাজ করছে বৈশাখীর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সংবাদের আরও মানোন্নয়নে নেওয়া হচ্ছে নানান পরিকল্পনা। বৈশাখী মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে এম শহীদুল্লাহ জানান, খুব শিগগিরই বৈশাখী সংবাদকে দর্শকদের কাছে আরও জনপ্রিয় করে তুলতে সব ধরনের পদক্ষেপই নেওয়া হবে। বিভিন্ন প্রতিকূলতার মধ্যে আমাদের নিউজের এবং ব্রডকাস্টের সব কর্মকর্তা কর্মচারীদের সীমাবদ্ধতার মধ্যেও ওনারা যেভাবে অল্প কিছু যন্ত্রপাতি দিয়া বৈশাখী নিউজকে আজকে এক বছর দর্শক শ্রোতাদের কাছে পৌঁছে দিয়েছেন, সেজন্য আমি সর্বপ্রথমে বৈশাখী কর্মকর্তা আনিস আলমগীর সহ তার সমস্ত সহকর্মীদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্রডকাস্ট এবং প্রোগ্রাম সহ বৈশাখীর অন্যান্য সমস্ত কর্মকর্তাদেরকে। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি তথ্য মন্ত্রণালয় বিটিআরসি সহ সরকারের সমস্ত বিভাগকে যাদের সার্বিক সহযোগিতায় বৈশাখীকে আজকে এই পর্যায়ে এনেছেন, তাই সরকারের সমস্ত বিভাগের কর্মকর্তা কর্মচারী ভাইদেরকে বৈশাখীর তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি যারা বৈশাখীকে বিজ্ঞাপন দিয়ে বৈশাখীকে উত্তরোত্তর আগিয়ে নিচ্ছেন। সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় কেবল অপারেটর ভাইদের এবং তাদের সার্বিক সহযোগিতা প্রিয় বিওয়ারদা যেভাবে ওনাদের দ্বারে পৌঁছাই দিয়েছেন, সেজন্য আমি সবাই কেবল অপারেটর ভাইদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। শুধু নিয়মিত সংবাদই নয়, দর্শক চাহিদা পূরণে বিশেষ বিশেষ খবরের সন্ধানও ছুটে বেড়ান বৈশাখী সংবাদকর্মীরা। শত প্রতিকূলতা আর সীমাবদ্ধতা সত্ত্বেও থেমে নেই তাদের এই ছুটে চলা। বার্তা বিভাগের কর্মীদেরও যেন ফুরসত নেই দম ফেলার, ঘটমান সংবাদ মুহূর্তেই দর্শকদের কাছে পৌঁছে দিতে উদ্গ্রীব বার্তা বিভাগের কর্মীরা। সরাসরি সংবাদ সম্প্রচারে অন্য বিভাগের সহকর্মীদের সার্বিক সহযোগিতা এ পথ চলাকে করেছে আরও গতিশীল। গত এক বছরে বৈশাখী সংবাদ সবচেয়ে গুরুত্ব দিয়েছে বস্তুনিষ্ঠতাকে, জানালেন বৈশাখীর হেড অফ নিউজ আনিস আলমগীর। হালকা এবং চটুল সংবাদ দিয়ে জনপ্রিয়তা অর্জন হচ্ছে। গত এক বছর আমরা চেষ্টা করেছি বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে দর্শকদের কাছাকাছি যাওয়ার, দর্শকদের আস্থা অর্জন করার। সেটা কতটা পেরেছি আমি জানি না, তবে এটা বলতে পারি যে আমরা একটাও অসৎ উদ্দেশ্যে সংবাদ পরিবেশন করিনি, একটাও অসত্য সংবাদ পরিবেশন করিনি। আজকের এই দিনে আমি স্মরণ করছি আমার সমস্ত সহকর্মীকে যারা এখানে কাজ করছেন, যারা একদিনের জন্য হলো বৈশাখীতে কাজ করেছেন, আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের সমস্ত শুভানুধ্যায়ীদের, সমস্ত কেবল অপারেটার্সদের, সমস্ত নিউজ সোর্সদের এবং বিজ্ঞাপনদাতাদের সহ সব দর্শকদের যারা আমাদের এই পথ চলায় সহযোগিতা করছেন। সাফল্য ব্যর্থতার খতিয়ান নয়, প্রথম বর্ষপূর্তিতে কেক কেটে আনন্দ ঘন দিনটিকে স্মরণীয় করে রাখল বৈশাখী পরিবার। অনুষ্ঠানে বৈশাখী মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে এম শহীদুল্লাহ, পরিচালক এম এন এস বুলু, প্রধান নির্বাহী কর্মকর্তা মহামিদ, পরিচালক অর্থ ও প্রশাসন মোশাররফ হোসেন চৌধুরী ও হেড অব নিউজ আনিস আলমগীর ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বৈশাখী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শুরু হলো আগামী দিনগুলোতে আরও ভালো করার প্রত্যয় নিয়ে নতুন করে পথ চলার।
বৈশাখীর সংবাদকর্মীদের এই কর্মব্যস্ততা আর ছুটে চলা সবকিছুই অগণিত দর্শকদের ভালোবাসা অর্জনের জন্য, যাদের ভালোবাসাই ভবিষ্যতে আমাদের পাথেয় হয়ে থাকবে। ভবিষ্যতেও দর্শকরা এমন অকুণ্ঠ সমর্থন যুগিয়ে যাবেন নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ সম্প্রচারের ক্ষেত্রে। বৈশাখী সংবাদের প্রথম বর্ষপূর্তিতে এই প্রত্যাশাই বৈশাখী পরিবারের। রকিবুল ইসলাম মুকুল, বৈশাখী, ঢাকা।